আমরণ অনুশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার রাত 9টায় এক ব্রিফিং এ তথ্য জানান তারা উপাচার্যের পদত্যাগ না করা পর্যন্ত অনুশন চালিয়ে যাবেন এদিকে আন্দোলনে অর্থ যোগানের বিশ্ববিদ্যালয়টি সাবেক পাঁচ ছাত্রকে সিআইডি ঢাকা থেকে আটক করেছে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ তারা হলেন হাবিবুর রহমান খান রেজা নূর মুইন এএফএম নাজমুল সাকিব একেএম মারুফ হোসেন ও ফয়সাল আহমেদ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ উপাচার্যের পদত্যাগের দাবিতে টানা একশো ঘন্টা ধরে আমরণ অনশনে বিশ্ববিদ্যালয়ের আঠাশ শিক্ষার্থী এদের মধ্যে উনিশ জন হাসপাতালে ও ন জন ভিসির বাসভবনের সামনে স্যালাইন নিয়ে অনশন চালিয়ে যায় গত ১৩ জানুয়ারি বেগম সিয়াজুল নেসা হলের প্রভোস্ট অধ্যাপক জাফরিন আহমেদ লিজার পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করে ছাত্রীরা পরে তা উপাচার্যের পদত্যাগের দাবিতে পরিণত হয় আমাদের এখানে আমাদের এ ডোনেশন দেয়ার অভিযোগে যে আমাদের কয়েকজন সিনিয়র পাঁচজন সিনিয়রকে যে গ্রেফতার করা হয়েছে বলে শুনছি আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা অবিলম্বে তাদের মুক্তি দাবি করছি খাবারের দাম